জলের নিচে মহেশ্বর, পূর্ণতীর্থ জলেশ্বর। চৈত্র মাসের শেষেতে এই জলেশ্বর মহাদেবের মন্দিরে যে সপ্তাহব্যাপী গাজন উৎসব হয়ে থাকে, তার প্রথম দুটি ভিডিও অলরেডি চ্যানেলে দেওয়া আছে। তার একটিতে আছে জলেশ্বর মহাদেবকে কীভাবে জল থেকে তুলে পুজো করা হচ্ছে, এবং দ্বিতীয়টিতে রয়েছে সন্ন্যাসী স্নান। আজকের এই ভিডিওয়ে তোমাদের কাছে তুলে ধরব এই জলেশ্বর মহাদেবের গাজন উৎসবে সন্ন্যাসীদের বঁটিতে ঝাঁপ দেওয়া যে ঝাঁপ ও চড়ক মেলা, সেই দৃশ্যটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো, জুড়ে থাকো হ্যাপি জার্নি উইথ অয়েন চ্যানেলে। অন্যান্য দিনের মতোই আজও এখানে বহু ভক্তের সমাগম হয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই এখানে এই বঁটিতে ঝাঁপ দেওয়া যে গাজন উৎসব, সেটিও শুরু হতে চলেছে। দেখতে পাচ্ছ সন্ন্যাসীরা সকলে মিলে এবার আর একবার ওই শিবপুকুরে স্নান করে নিতে যাচ্ছেন। আর লক্ষ্য করো, প্রত্যেকেরই হাতে রয়েছে বাবার কাছে হয়তো মানত করা কোনো ডাব, কারো হাতে রয়েছে এঁচোড় ইত্যাদি। এখানে দেখো কিছু সন্ন্যাসীর কাছে রয়েছে এই বাঁশে জড়ানো জাল, এই জালগুলির উপরই এবার ঝাঁপ দেবেন ওপর থেকে। আর এখন যে মূল সন্ন্যাসী ওই বেতের তারাটি নিয়ে যাচ্ছেন, ওই যে গাছ দিয়ে উঠে সব ঝাঁপ দেবে, সেই গাছটিকে পুজো করে নিতে। দেখো এখন গাছটির উপর সিঁদুর দিয়ে পূজা অর্চনা করা হচ্ছে, আর ঠিক ওর নিচেতেই ওই যে জালটি পাতা হয়েছে, আর এখন যে বঁটির উপরে সন্ন্যাসীরা ঝাঁপ দেবে সেই বঁটিটি রাখা হচ্ছে। দেখো এই একজন সন্ন্যাসী ওই বঁটিটি ঠিক জালের উপর রেখে দিচ্ছে, এরই উপরে ওপর থেকে এবার সন্ন্যাসীরা ঝাঁপ দেবে। প্রথমে যে মূল সন্ন্যাসী আছে, ওই দেখো বেতের তারা হাতে ধরে আছে ও সাইডে, আগে ওই মূল সন্ন্যাসী ঝাঁপ দিল, এবার পরপর বাকি সন্ন্যাসীরাও এবার এর উপরে ঝাঁপ দিতে লাগছে। আর দেখো কত সন্ন্যাসী এখন, এই কত ভক্ত এখানে জমায়েত হয়েছে ঠিক মন্দিরের সামনে, আর সবাই একে একে ওই ওপরের বাঁশতে উঠছে, আর জালটির উপরে যে বঁটি রাখা আছে ওর উপর ঝাঁপ দিচ্ছে। আর যে সমস্ত বন্ধু এই জলেশ্বর মহাদেবের মন্দিরের ভিডিও প্রথম দেখছো, তাদেরকে জানিয়ে রাখি এখানে বাবা মহাদেব সারাটা বছরই জলের নিচে থাকে। চৈত্র মাসের যে তৃতীয় সোমবার, সেই তৃতীয় সোমবারে সন্ন্যাসী দ্বারাই বাবাকে জল থেকে তুলে নিয়ে এসে এখানে মন্দিরে পূজা অর্চনা করে আটটা গ্রাম ঘোরানো হয়, তারপরে
এই ঝাঁপ চড়কের যে অনুষ্ঠানটি সম্পূর্ণ হয়, আবার তারপরে বাবাকে জলের নিচে রেখে দেওয়া হয়। আর সারাটা বছর বাবা এখানে জলের নিচেই থাকে বলে এখানে তিনি জলেশ্বর মহাদেব নামে পরিচিত। তো বন্ধুরা, আজকের এই জলেশ্বর মহাদেবের মন্দিরের ঝাঁপ চড়কের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে দিও। আর যদি তোমরা চ্যানেলে নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো তাহলে দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো জায়গায়।